ফটিকছড়ি ভোজপুরে ভোজপুর ফাউন্ডেশনের উদ্যোগে গরিব অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে সংগঠনের কর্ণধার হাকিম ইমরান বিল জালালের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 4 নং ভোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম, হারুন সালেহী, তারেক সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। মাহে রমজান উপলক্ষে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ভোজপুর ফাউন্ডেশনকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানালেন হাকিম ইমরান বিন জালাল। দিয়েছেন মোহাম্মদ তৈয়ুব প্রসঙ্গে গোনা আজকের ইফতারের জন্য, এবং ওনাদেরকে আমরা সদস্য করবো, সবাইকে দেশ থেকে 20-25 জন সদস্য করব। ওরা একটা দুর্যোগ সময় 1000-1000 টাকা দিলে 50,000 টাকা হয়ে যাবে। এদিকে আমাদের নিজের থেকে দিয়া ভোজপুরের যতটুকু সম্ভব আমরা জনগণের খেদমত করব, সেবা করব ইনশাল্লাহ। দেশবাসী সবাই সার্বিক সহযোগিতা করলে আমাদের সমস্ত ভাই বন্ধুগণ এবং সর্বদলীয় নেতা বৃন্দি নেতা নেতাগণ সবাই যদি আমাদের সহযোগিতা করেন চল আমরা এগিয়ে যাবো, অতি শীঘ্রই এগিয়ে যাবো। আর এটা কোনো ব্যক্তি মত আদর্শ অন্য কোনো উদ্দেশ্য নিয়ে নয়, আমাদের ব্যক্তিগত সংগঠন আমরা ব্যক্তিগত সৃষ্টি করেছি, এটা নিয়ে কোনো রাজনৈতিক বা অন্য কোনো মতের উদ্দেশ্য নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।